প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে শবে কদর, বিকজ উই আর ভেরি ক্লোজ টু শবে কদর। আমরা এখন পার করছি রমজান মাসের দ্বিতীয় দশক, তৃতীয় দশক আসলে কিন্তু আমরা শবে কদরে পার চলেছি। কারণ হচ্ছে শবে কদরটা এটা পাঁচটা রাত্রিতে এটা ঘোরে, একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ অথবা উনত্রিশ, যে কোনো রাত্রিতে কিন্তু শবে কদরটা হতে পারে। সো আমরা যে মনে করি, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে আমরা যে মনে করি যে শবে কদরটা এটা মনে হয় শুধুমাত্র সাতাশের রাত্রিতে, এটা রেস্ট্রিক্টেড, ইটস টোটালি রং। কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শবে কদরটা এটা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে এটা ঘুরতে থাকে। তার মানে হচ্ছে একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ, যে কোনো রাত্রিতে কিন্তু শবে কদর হতে পারে। এই জন্য আপনি যদি সত্যিকার অর্থেই শবে কদরের যে ফজিলত, যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যদি আপনি অর্জন করতে চান, আপনাকে অবশ্যই শেষ দশকের বেজোড় রাত্রিতে আপনাকে অবশ্যই রাত্রি জাগরণ করতে হবে, আপনাকে ইবাদত করতে হবে। সো প্রথমে আমরা যে বিষয় জানলাম শবে কদর সম্পর্কে, সেটি হচ্ছে আমাদের সমাজ যে রং টেন্ডেন্সি ওপেন হয়েছে সেটি হচ্ছে সাতাশের রাত্রি। খুবই একটা আমাদের বিশ্বাস যে সাতাশের রাতেতেই মনে হয় শবে কদরটা হতে পারে, ইটস টোটালি রং। আমরা অবশ্যই যদি আমরা ফজলটা পেতে চাই, আমরা একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ, এই পাঁচটি রাতে আমরা জাগরণ করবো ইনশাআল্লাহ তাআলা। সেকেন্ড যে বিষয় সেটি হচ্ছে এই শবে কদরের ব্যাকগ্রাউন্ডটা আসলে কী ছিল। আমরা যতদূর জানতে পাই ইতিহাস থেকে, সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের পূর্বে চারজন নবী অথবা চারজন আল্লাহ আল্লাহওয়ালা তারা আশি বছর আল্লাহর রাস্তায় ইবাদত করেছিলেন অথবা আশি বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, দুই রকম বর্ণনা আমরা পেয়ে থাকি। সো একজন সাহাবী বললো, ইয়া রাসূলুল্লাহ, আগেকার যুগের নবী অথবা আল্লাহওয়ালারা এরকমভাবে আশি বছর ইবাদত করেছে, আশি বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কিন্তু আমাদের হায়াতটাই তো আমরা আশি বছর পাই না। সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? অ্যাট দ্য সেম টাইমে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওহি দিলেন। জিব্রাইল বললেন, নবী আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আপনার উম্মতদেরকে বলুন যে হতাশ হবার কোনো কারণ নাই, নেভার লুজ হোপ অ্যান্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হবার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা এমন একটা রাত্রি আপনার উম্মতকে দান করলো যে রাত্রিটা হচ্ছে এমন একটা রাত্রি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রি যদি কেউ ইবাদত করে আশি বছর কেন, এটা হচ্ছে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, তার এক রাত ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব আমরা এখানে পেতে পারি। সো এই জন্য এই রাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য। এই জন্য আমরা যদি সত্যিকার অর্থেই এই রাতের মর্যাদা পেতে চাই, এই রাতে ইবাদতের সত্যিকার অর্থে যদি ফলাফল আমরা পেতে চাই, অবশ্যই আমাদেরকে বেজোড় রাত্রির পাঁচটা রাত্রিতে আমাদের জাগরণ করতে হবে, এবং আমরা সবাই জাগবো বলেই আমরা নিয়াত করছি ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এই রাত্রে আমরা কী কী আমল করতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এ রাত্রিতে অনেক আমল আপনারা করতে পারেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে চারটি আমল আজকে আপনাদেরকে আমি সাজেশন দেব। নাম্বার ওয়ান যে আমল সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত ছাড়া কোনো উপায় নেই, কারণ রমজান মাসটা হচ্ছে এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন। আর রমজান মাসে কোরআনটা তেলাওয়াত আপনারা জানেন যে সওয়াবটা আমরা কত বেশি পাই, সত্তর গুণ সওয়াব আমরা বেশি পাই, প্রতিটা শব্দে, প্রতিটা অক্ষরে, প্রতিটা আয়াতে আমরা নেক আমাদের বৃদ্ধি হতে থাকে, দ্বিগুণ হারে বৃদ্ধি হয়। এই জন্য এই রাত্রিতে আপনি অবশ্যই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এটা হচ্ছে প্রথম আমল। সেকেন্ড যে আমল সেটি হচ্ছে জিকির। আমরা বেশি বেশি জিকির করতে পারি, জিকিরের মাধ্যমে আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার মনে যদি খুব অশান্তি হয়, তুমি যদি খুব স্ট্রেসের ভিতরে থাকো, অ্যান্ড ইফ ইউ হ্যাভ লট অফ মেন্টাল ইনস্টেবিলিটি, লট অফ মেন্টাল ডিপ্রেশন, তোমার খুব দুঃখ, তোমার খুব কষ্ট যদি হয়, তুমি আল্লাহর জিকির করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমেই আমাদের হৃদয়ে যে প্রশান্তি, হৃদয়ের যে একটা প্রশান্তি ভাব, এটা আমরা গেইট করতে পারি, এটা আমরা অর্জন করতে পারি। এই জন্য জিকির আমরা বেশি বেশি করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ তাআলা। তিন নম্বর যে আমলটি সেটি হচ্ছে রাত্রিতে আপনি সবাইকে ক্ষমা করে দেবেন। খুব বেশি
যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, এই রাতে যখন চলে আসবে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ইতিপূর্বে যারা যত ধরনের কষ্ট দিয়েছে, যত ধরনের আমাকে মেন্টালি আমাকে যারা তারা অ্যাটাক করেছে, ফিজিক্যালি অ্যাটাক করেছে, আমাকে যত কষ্ট দিয়েছে, যত দুঃখ দিয়েছে, আজ আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। বিশ্বাস করেন, এই একটা আমল আপনার লাইফটাকে চেঞ্জ করে দেবে এবং আপনার সওয়াবের মাত্রাকে অনেক 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 বেশি বাড়িয়ে দিবে। একটি হাদিস মনে পড়ল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে সাহাবা একরাম, তোমরা অবশ্যই রমজান মাসে বেশি বেশি দান করবা, সব সময় বেশি বেশি দান করার চেষ্টা করবা। তো একজন সাহাবি ছিল, যে সাহাবি খুব গরিব ছিল, যার কাছে দান করার মতো কোনো সম্বল, কোনো অ্যাসেটস তার কাছে ছিল না, সো সে দান করতে পারবে না। তো সে যখন সবে কদরের রাত্রি আসলো, বেজর রাত্রিগুলোতে সে প্রতি রাতে আল্লাহকে বলতো, আল্লাহ যে আমার কাছে তো দান করার মতো কিছু নাই, তো আমি আমার ইজ্জতকে দান করলাম। কেমনভাবে দান করলাম? যে আমাকে যারা গালি দিয়েছে, আমাকে যারা কথা শুনিয়েছে, বাজে কথা বলেছে, কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আমি এদের সবাইকে মাফ করে দিলাম। অ্যান্ড দিস ইজ মাই চ্যারিটি, এটাই আমার সদকা। তো যখন সাহাবি আমলটা করলো, সকালে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, তখন তিনি নামাজের পর এলান করলেন যে, হ্যাঁ আমার সাহাবা একরাম শোনো, রাতের বেলা কে তার নিজের ইজ্জতকে সদকা করেছে, কে বিশাল বড় সদকা করেছে? তো সাহাবা একরাম সব চুপ ছিলেন। একজন সাহাবি দাঁড়িয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি আমার ইজ্জতের সদকা করেছি, আমার সম্মানকে আল্লাহর রাস্তা সদকা করে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন যে, তোমার এই সদকা, তোমার এই ক্ষমার যে সদকা, এটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে এবং এই সদকা সমস্ত সদকার চাইতে দ্বিগুণ মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে বোঝা গেল ক্ষমার যে সহনশীলতার যে মর্যাদা, ক্ষমার যে মর্যাদা, যে সওয়াব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সওয়াব এবং এটা বিশাল বড় একটা ফজিলত বহন করে। এই জন্য এই রাত্রিতে তিন নম্বর যে আমল আপনাকে আমি বলবো, সেটি হচ্ছে ঘুমানোর পূর্বে, মানে ঘুমাবেন তো না, অবশ্যই ফজরের নামাজ পড়ে ঘুমাবেন, কিন্তু সারা রাত আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যে আমাকে যারা কষ্ট দিয়েছে আমি এই রাতের শুরুতেই আজ সবাইকে ক্ষমা করে দিলাম। ইনশাআল্লাহ তাআলা আপনার এই ফরগিভনেস, এই ক্ষমা, ইট উইল চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড ইট উইল ইনক্রিজ ইউর অল দ্য নিয়ামা। ইনশাআল্লাহ তাআলা আপনার এই ক্ষমার গুণটা আপনার লাইফকে পরিবর্তন করে দেবে, আপনার সব আমলকে এটা দ্বিগুণ বৃদ্ধি হারে এটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। সেটি হচ্ছে তিন নম্বর আমল। চার নম্বর যে আমল, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটি হচ্ছে আমরা এই রাত্রিতে বেশি বেশি নফল নামাজ আমরা আদায় করব। নফল নামাজের ক্ষেত্রে আমাদের ভিতরে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক ভুল ধারণা রয়েছে। দেখুন, শবে কদরের নামাজ কিন্তু মাগরিব থেকে শুরু হয়ে যায়, অর্থাৎ 21, 23, 27, 29 যখন আমরা পাবো মাগরিব থেকে কিন্তু শবে কদরের নামাজ শুরু। মাগরিবের নামাজটা শবে কদরের নামাজ, এশার নামাজ হলে শবে কদরের নামাজ, যেহেতু আপনি এ রাতে নামাজটা পড়ছেন। সো আমরা যে নামাজ পড়বো সেটি হচ্ছে নফল নামাজ। কী নিয়াত করবো? অনেকে নিয়াত নিয়ে বিভ্রান্তিতে পড়েন যে হয়তো কোনো স্পেসিফিক কোনো নিয়াত আছে কি না। দেখেন, ইন্টেনশনটা কোনো স্পেসিফিক কোনো নিয়াত নেই, নির্ধারিত কোনো নিয়াত এখানে নেই। আপনি নিয়াত করতে পারেন যে, আমি সবে কদরের রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আমি আদায় করছি, নফল নামাজ আমি আদায় করছি। তো এইটা বলে আপনি দুই রেকাত করে নামাজ পড়বেন, দুই দুই করে, যত আপনার সাধ্যে কোলায়, যত বেশি আপনি পারেন আপনি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ তাআলা। এক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় রয়েছে। প্রথম যে বিষয় সেটি হচ্ছে, অবশ্যই আপনার কেরাতটা হবে, ইট উইল বি ভেরি লং, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন উনি লম্বা কেরাত পড়তেন, অনেকক্ষণ পর্যন্ত উনি দাঁড়িয়ে থাকতেন। সাহাবা ইকরাম বলেন যে, আল্লাহ হাবিব যখন নামাজ দাঁড়াতেন উনি এত লম্বা কেরাত পড়তেন, ওনার পা এটা ফোসা পড়ে যেত, পাটা লাল হয়ে যেত, এত লম্বা সময় উনি দাঁড়িয়ে থাকতেন। এই জন্য নামাজের ক্ষেত্রে অবশ্যই আপনি কেরাতটা লম্বা করবেন। আর যদি আপনার কোরআন মুখস্থ না থাকে, অবশ্যই আপনি ছোটোখাটো সুরা আপনি পড়তে পারেন, সুরা ইখলাস দিয়ে পড়তে পারেন, বিভিন্ন সুরা যেটা আপনার মুখস্থ আছে এটা দিয়ে আপনি তেলাওয়াত করতে পারেন, নামাজটা আপনি পারফর্ম করতে পারেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে, অনেকে আমরা বলে থাকি যে শবে কদরের নামাজের ক্ষেত্রে হয়তো কোনো স্পেসিফিক সুরা আছে, সুরা ইখলাস পড়তে হবে, সুরা কদর পড়তে হবে এতবার এতবার এতবার, এটা আসলে জাল হাদিস দ্বারা প্রমাণিত নয়। তার মানে হচ্ছে এটার ক্ষেত্রে কোনো স্পেসিফিক কোনো সুরা নেই, আমরা যে সুরাই পড়বো
সেই সূরার মাধ্যমে আমাদের নামাজটা এটি আমাদের নামাজটা হয়ে যাবে সো এই ক্ষেত্রে আমরা কোন স্পেসিফিক সূরার মাধ্যমে নির্ধারিত সূরার মাধ্যমে আমরা বিভ্রান্তি সৃষ্টি করব না আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের যা মুখস্থ আছে এটার মাধ্যমে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ তাআলা সো এটি হচ্ছে সর্বশেষ আমাদের আমল যে সেটি হচ্ছে আমরা বেশি বেশি আমরা নফল নামাজ বেশি বেশি আমরা তাহাজ্জুদ আদায় করব ইনশাআল্লাহ তাআলা আচ্ছা এটি হচ্ছে আমাদের সর্বশেষ আমল আরেকটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে এই প্রশ্ন আমাদেরকে অনেকে করে থাকেন যে আসলে শবে কদর যেটা হবে সেটি কি সকল কান্ট্রিতে একই রাত্রিতে হবে কিনা মানে একটা রাতের ভিতরে কি গোটা বিশ্বে শবে কদর হবে কিনা এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে এটা আসলে ব্যাপারটা কেমন দেখুন অধিকাংশ স্কলারের মতে মতামতটি হচ্ছে এরকম যে গোটা বিশ্বে একই রাতেই শবে কদরটা এটা গঠিত হয়ে থাকে অর্থাৎ গোটা বিশ্বে এক রাতেই শবে কদর এটা সংগঠিত হয়ে থাকে কিন্তু কিছু কিছু স্কলার বলেছেন এই কথা যে আসলে গোটা বিশ্বে এক রাত্রে শবে কদর হয় না কারণ হচ্ছে অনেক সময় এমন হয় যে আমরা হয়তো শবে কদরের যে রাতটা আমাদের এখানে তো 21 রমজান হয়তো অন্য জায়গায় 20 রমজান এরকম কিন্তু অনেক সময় হয় কম বেশি হয় সো এই ক্ষেত্রে যারা আমরা 21 রাতটা পাচ্ছি এবং আমরা 21 20 রমজান 21 রাত যদি আমরা পাচ্ছি তাহলে আমরা আমাদের এখানে আমরা শবে কদরটা 21 রাতে পাচ্ছি আবার অনেক জায়গায় কিন্তু এটা হচ্ছে না ওখানে হয়তো 20 তাদের রাত সেই ক্ষেত্রে কিন্তু তারা শবে কদরটা রাতে পাচ্ছে না তো দেখা যাচ্ছে একদিনের কম বেশি হতে পারে রমজানের একটু কম বেশি হওয়ার কারণে সো এটা হচ্ছে কিছু স্কলারদের মতামত কিন্তু অধিকাংশ ওলামা ইকরামদের মতামত হচ্ছে শবে কদরটা এটা এক রাতেই হয়ে থাকে এবং এক রাত্রিতেই গোটা বিশ্বে আমরা শবে কদরটা আমরা পালন করে থাকি আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার